हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी सबाई आलहमदुलिल्लाह अनेक बेशी भालो आछेन। तो आलहमदुलिल्लाह सकालबेला घूम थेके उठे प्रथमे बेडरूमे जानालाटा खुले दिलाम, बाइरेर परिवेशटा एकटु देखतेछिलाम जे केमन। तो आज के सकालटा भालोई छिलो, आर आज के आमार अनेक स्पेशल एकटा दिन। तो आमार बार्थडे छिलो आज के, तो एटा छिलो 23 आगस्ट। तो এখন হচ্ছে আমি আমার রুম থেকে বেরোবো, বেরোয়ে তারপরে নাস্তা টাস্তার ব্যবস্থা করব। তোকে বাবা অফিসে যাবে আর বাবা আসছে। তো এই তো এখন হচ্ছে মানে বাইরে যাচ্ছি, গিয়ে প্রথমে আমার কাজ হচ্ছে ফ্রিজ থেকে কী খাবার বানাবো, কী নাস্তা বানাবো সেটা বের করা। তো ওইটাই করতেছি। তো আজকে পরোটা ভাজবো, তো পরোটা আগেই বানানো ছিল, তো ওইটাই ভাজবো। আর আমি সকালবেলা খুব কমই পরোটা বানাই, কারণ সকালবেলা পরোটা বানাইতে নিলে আমার অনেক দেরি হয়ে যায়। আর যদি পরোটা বানানো না থাকে তাহলে পাউরুটি দিয়ে নাস্তা হয়ে যায় আমাদের আলহামদুলিল্লাহ। আর পরোটা বেশি দিনের জন্য আমি রাখি না, তো দুই দিনের জন্য রাখি। তো দুই দিনের জন্য এমনিতেই রেখে দিলে মানে ভেজে রেখে দিলেই হয়ে যায়। তো এখন প্যান বসিয়ে দিছি, আর এদিকে হচ্ছে চায়ের জন্য পানি নিব। তো আজকে হচ্ছে আমাদের বড় চায়ের পাতিলটা বের করছি, যেহেতু বাবা আসছে ওই জন্য বড় চায়ের পাতিলতে চা খাবো, মানে নতুন পাতিলে চা বানাবো। এই পাতিলে কমই চা বানানো হয়, এটা মানে কোনো কিছু সিদ্ধ টিদ্ধর কাজে লাগে, কারণ যেহেতু আমরা দুজন মানুষ আর দুজন মানুষের জন্য লাগে না, আর তিনজন মানুষের জন্য এটা বড় হয়ে যায়, তারপরও বের করছি এটা। আর বাইরের পরিবেশটা দেখে আমার এত ভালো লাগতেছিল আজকে, মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। তার এদিকে পরোটাগুলো যে ছেঁকে রাখছিলাম হালকা, তো ওগুলো এখন ভেজে নিচ্ছি। আর সকালবেলা বললাম যে মানে নাস্তাটা আগে থেকে রেডি করে রাখলে আমার জন্য একটু সুবিধা হয়। আর এখন হচ্ছে বাবা মিষ্টি নিয়ে আসছে, তো তো কি হচ্ছে বাবার কাছে মিষ্টি খাইতে চাইছিল, একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠেই বলতেছিল মিষ্টি খাবো। তো আমি বলতেছি ঠিক আছে বাবাকে বলবো আনতে, ও বলে না দাদুকে বলো মিষ্টি নিয়ে আসতে। তো ও মাত্র নতুন নতুন কথা শিখতেছে আর মানে অদ্ভুত অদ্ভুত সব কথা বলে, তো ও কিন্তু আবার ভুলেও গেছিলো, কিন্তু বাবা শোনার পরে আর কি বাবা রাখছিল আর কি। তো আসার সময় মিষ্টি নিয়ে আসছে, তো এখানে রসমালাই নিয়ে আসছিলো, আর এখানে হচ্ছে ময়মনসিংয়ের বিখ্যাত একটা মিষ্টি মালাইকারি বলে, তো ওই মিষ্টিটা নিয়ে আসছিলো। আর এটা এত মজার মিষ্টি কি বলবো, কি যে মিষ্টি না, এখন না পরে খাবো। তো নিরাপদের জন্য নিয়ে আসতেন, ওরা তো মিষ্টি খায় না, মানে মিষ্টির প্রতি আদিকে কম না, এত মজা মিষ্টি, তো এই জন্য বললাম। আপনি খাবেন না? আপনি খাবেন না? আছে মিষ্টি? হ্যাঁ দেখছো, আপনি ভাবছেন নাই থাকবে না কেন, রসমালাই দিব না, রসমালাই আমার না পরে দিব। আমাদের বাড়িতে যাওয়ার সময় যেন কি যেন একটা মিষ্টি নিয়ে গেছিল বাবা, এটা নিয়ে গেছিল আর একটা কি যেন নিয়ে গেছিল, ওইটাও মজা ছিল। আর এটা বেশি মজা, নাস্তাটা শেষ করার পরে রান্নাবান্না করে নিয়েছি। নেওয়ার পরে দেখি এত বৃষ্টি, মানে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছিলো চারদিকটা। আর আজকে একটু বাইরে যাওয়ার ছিল, তো আমি ভাবছি বাইরে যাওয়া হবে না, কারণ যে বৃষ্টি নামছে তো ওই জন্য মানে বাইরে যাওয়ার আশা ছেড়ে দিছি। তো পরে হচ্ছে তোকির বাবা তাড়াতাড়ি করে চলে আসছে, কারণ অফিস মানে
তাড়াতাড়ি করে চলে আসছে, আজকে আমার বার্থডে ছিল তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসছে। তো এইদিকে হচ্ছে আমি খাবার দাবার মানে ওরকম কিছু করি নাই, আবার একদম যে সিম্পল খাবার করছি তাও না, যেহেতু বাবা আসছে তো বেগুন ভাজি করছিলাম, ডাল রান্না করছি, আর এখানে গরুর গোশত রান্না করছি। তো যেহেতু বাবাও আসছে আর আমার বার্থডের জন্য আমার আলাদা করে কিছু করতে ইচ্ছা করে না, তো এই জন্য আর ওরকম কিছু করি নাই। তো কি মানে বাবা আসছে ওই জন্য গরু গোশত রান্না করা হয়েছে, এখানে ডাল রান্না করছি, মিক্সড ভেজিটেবল রান্না করছি, আর এখানে বেগুন ভাজি করছি। আর যেহেতু মানে সন্ধ্যাবেলা একটা প্ল্যান আছে, মেবি আমরা বাইরে যাব, মানে তখন আর কি জানি না, কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য ভাবতেছিলাম যে যাওয়া মনে হয় হবে না, তো রান্নাটাও এই জন্য একটু ইয়ে করেই মানে বেশি করেই করছি যাতে করে রাত্রেবেলাও হয়ে যায়। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ। আর বাবা অনেক দিন পরে আসছে এবার, যেহেতু লকডাউন দিয়ে দিয়েছিল আর আমরা সবাই না করতেছিলাম এই মুহূর্তে ঢাকা আসার জন্য, তো এই জন্য বাবাও চিন্তা করতেছিল যে না এখন আসা যাবে না, ওই জন্য অনেক দিন আসে নাই। তো এখন হচ্ছে বাবা এবার আসছে, বাবাকে এবার যেতে দেব না, চিন্তা ভাবনা আছে আমাদের, দেখা যাক। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বাইরে বেরোচ্ছি, আর এখন একটু বৃষ্টিটা কম মনে হচ্ছিল তো ওই জন্য এখন তোকে বাবা বলতেছিল যে রেডি হও একটু বাইরে যাব, তো আমিও বলতেছিলাম যে আজকে বাইরে না যাই, বাট ও বলতেছে না। আর আমি দেখছি তোকের বাবা আমার বার্থডে দিন আসলে ও যদি বাসায় থাকে তাহলে আমাকে কিছু করতে দেয় না, ওই দিন বাইরে খাওয়ার ব্যবস্থা করে, সব কিছু করে, তো এটা আমার খুব ভালো লাগে। তো যদি বলি যে তুমি সব দিন করো না কেন বা মাঝে মাঝে করো না কেন, তখন বলো কি মাঝে মাঝে করলে তো তুমি এই আনন্দটা পাবে না, আসলেই কিন্তু তাই। মাঝে মাঝে যদি মানে অনেক দিন পরে যদি এক বছরে বা বছরে দুইবার এরকম করে তাহলে কিন্তু ভালোই লাগে হঠাৎ করে, মানে আপনি আশাও করবেন না, বাট এই জিনিসটা হবে যখন তখন কিন্তু অবাক হয়ে যাবেন। তো যাই হোক মানে আমার খুব ভালো লাগে আর কি। তোকের বাবা যেহেতু অফিস ছিল আজকে তো ওই জন্য গেছে, আবার মানে তাড়াতাড়ি করে চলে আসছে যেহেতু আর কি আমাদের সাথে একটু সময় কাটাতে পারে। তো এই যে বাইরে যাচ্ছি আর আজকে দেখি কই যাই। আর বাইরে আজকে অনেক বৃষ্টি হয়েছে, মানে অনেক বৃষ্টি হয়েছে, আর তোকে বাবা আর তোকে একই রকম শার্ট পরছে, ভালো লাগতেছিল দুজনকেই। আর বাবাও আমাদের সাথে যাচ্ছে, তো অনেক বৃষ্টি হইলে মানে আমাদের এই রাস্তাটা যেহেতু বেশি ভালো না তো রাস্তাটা অনেক খারাপ, তো ওই জন্য পানি জমে যায়, পানি উঠে না কিন্তু পানি জমে যায়। আকাশটা এখন ভালোই লাগতেছিল, মেঘলা একদম চতুর্দিকটা, একদম মানে অনেক মেঘ জমে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো আমরা আমি চিন্তা করতেছিলাম যে বেরোয় মনে হয় ভুলই করলাম, কারণ তো কি যেহেতু আছে ছোট, আমরা ভিজলে কোনো সমস্যা নেই বাট ও ভিজলে তো একটু প্রবলেম। আর মেঘলা আকাশ দেখলে আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে, মানে এরকম আকাশ দেখলে, আবার মাঝে মাঝে মানে চতুর্দিকটা যখন অন্ধকার হয়ে যায় দিনের বেলাতেই, মানে 10:30 বা দুপুরের দিকে, তখন আমার খুব ভয় লাগে, মানে একদম অন্ধকার হয়ে যায়। তো সন্ধ্যা পার হয়ে গেছে, তো মাগরিবের আজানও দিয়ে দিছে, তো আমরা এখন যাচ্ছি বাইরে। ভালো লাগতেছিল মানে বাইরের পরিবেশটা, মানে আকাশটা আর কি। তো যাই হোক এই যে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি, তো এখানে এসি তো একটু পরেই মানে আমরা কি রিক্সা থেকে নেমে যাব। তো নামার আগেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তোকে বাবা আর তোকে একটা জায়গায় গেছে আর আমি এখানে আরঙে আসছি একটু। তো আমাদের এখানে একটা বেবি হয়েছে, তো বেবির জন্য একটু ড্রেস কিনতে গেছি। আর হচ্ছে প্রতিবার বার্থডের সময় তোকে বাবা আর আমি আমাদের দুজনের জন্য দুইটা মগ কিনি, যেহেতু আমার বার্থডে 23 তারিখ আর ওর বার্থডে হচ্ছে 26 তারিখ একই মাসে, তো ওই জন্য দুইটা মগ কিনি দুজনের জন্য। আর এই তো ওদের কাজ শেষ করার আগেই আমার কেনাকাটা হয়ে গেছে, আর আমি ওদের ফোন দিচ্ছিলাম, ওরা আমাকে এখানে আসতে বললো, তো এখানে এসে দেখি যে ওনারা কেক কিনতেছে, তো এই ভিডিওটাও করে ফেললাম। আর একটু দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি নামছিল, এই জন্য ওদের আসতেও একটু ইয়ে লাগছে, টাইম লাগছে আর কি ওইখান থেকে। তো যাই হোক পরে বৃষ্টি তো মানে খুবই বৃষ্টি হচ্ছিল, তো যাই হোক, তো তোকে বাবা আর তোকে আর বাবা তিনজন মিলে আমার জন্য কেক কিনতে আসছে, খুব ভালো লাগতেছিল। আবার এটাও ইয়ে লাগতেছিল যে
জীবন থেকে আর একটা বছর চলে গেল। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমার বুড়াটা অনেক বেশি খুশি হয়েছে, কি সুন্দর করে যে কেক সব কিছু দেখতেছিল, আর এত সুন্দর করে আমাকে বার্থডে উইশ করে, আমার এত ভালো লাগে। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজান না, আল্লাহ হাফেজ। ক্যান্ডি ক্যান্ডিটা।